অসহিষ্ণুতার কথা বলছেন না সেটা নিয়ে যে বিতর্ক চলছে সেটার কথা আপনি যদি প্রকৃত অসহিষ্ণুতার কথাই বলেন আপনি যদি এই দেশের মানুষের অসহিষ্ণুতার কথা বলেন তার মানে আপনি কখনো এই দেশের বাইরেই যাননি আপনার ধারণা নেই বাকি জগৎটা কীরকম পৃথিবীতে এটি একমাত্র দেশ বাকি রয়েছে যেখানে প্রত্যেকটি মানুষ তার যা ইচ্ছে করতে পারে তার যা ইচ্ছে বলতে পারে প্রায় দেড়শো কোটি মানুষ হ্যাঁ তার মধ্যে অবশ্যই পাগলের দল রয়েছে প্রত্যেকটি দেশেই থাকে আমাদেরও রয়েছে অন্তত এইটুকু বুঝতে হবে এই দেশে সব ধরনের মানুষ রয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্রিকেট দলের অধিনায়ক যে কেউ হতে পারে যার প্রতিভা রয়েছে সেই হতে পারে বা যার ক্ষমতা রয়েছে বা অন্য যাই উপায় যে কেউই হতে পারে আমি কেবল এটাই বলছি দেখুন আমি কোনো একজন নির্দিষ্ট রাজনৈতিক নেতার সমর্থক নই বা কোনো রাজনৈতিক দলকেও সমর্থন করি না আমি কেবল এটাই বলছি যে আজও ষাট কোটি মানুষ ভরপেট খেতে পান না আজ আপনি বাড়ি ফিরে হয়তো এটাই ভাবতে বসবেন যে আজ কোন খাবারটা খাব কিন্তু ষাট কোটি মানুষ এটাই ভাবছেন যে আজ কি আদৌ খেতে পাব ঠিক আছে পরিস্থিতি যখন এই রকম যখন একটি সরকারকে নির্বাচন করা হয় হয়তো আমি তাকে ভোট দিইনি আমি অন্য কাউকে দিয়েছি অন্যরা তাকে নির্বাচন করেছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি সরকারকে নির্বাচন করেছেন একবার একটি সরকার নির্বাচিত হওয়ার পর পরের পাঁচ বছর সকলে চুপ করে সেই সরকারকে সমর্থন করুন কে নির্বাচিত হয়েছে যায় আসে না যেই হয়ে থাকুক পাঁচ বছর চুপ করে সেই সরকারকে সমর্থন করুন সব দিক দিয়ে যদি আপনার আগ্রহ থাকে আপনার মধ্যে যদি কিছুটাও মানবিকতা থাকে একবার গিয়ে দেশটা ঘুরে দেখুন গোটা দেশটা একটা বস্তির মতন হয়ে রয়েছে কেবল শহরগুলোর মধ্যে নয় গোটা দেশটা একটা বস্তি হয়ে রয়েছে তাদের না জল রয়েছে না শৌচালয় রয়েছে না কিচ্ছু রয়েছে ঠিক আছে দেশের অবস্থা যখন এই রকম। তখন আপনাদের কাছে এই এত কিছু নিয়ে আলোচনা করার সময় রয়েছে এটা লজ্জার ব্যাপার এখানে সহিষ্ণুতা বা অসহিষ্ণুতার কিছুই নেই এটা কেবলই মানবিকতার অভাব কে নির্বাচিত হয়েছে সেটা বড় কথা নয় এটা বুঝতে হবে যে গণতন্ত্র মানে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা চালিত দেশ একবার কাউকে নির্বাচন করলে আমাদের নির্বাচন প্রথা অনুযায়ী একবার কাউকে নির্বাচন করলে সে শয়তান হোক কিছু যায় আসে না তাকেই সমর্থন করুন আগামী পাঁচ বছর এটাই হলো গণতন্ত্রের অর্থ আমি তাকে পছন্দ করি না বলে টেনে ধরাশাই করব এটা অর্থহীন দেশের মানুষ যখন একবার কাউকে নির্বাচন করেছেন তখন মুখ বন্ধ রাখুন তাই না এই ব্যাপারটা যদি আমরা সকলে না বুঝি এটা সহিষ্ণুতা অসহিষ্ণুতার ব্যাপার নয় এটা কেবলই মানবিকতার অভাব কারণ এই বিপুল সংখ্যক ষাট কোটি মানুষ তাদের মৌলিক খাদ্য সমস্যা মেটেনি এখনও আর আমরা শহরে বসে এইসব আলোচনা করছি একবার গ্রামগঞ্জে গিয়ে দেখুন সেখানে জীবনযাপনের কি পরিস্থিতি অসহিষ্ণুতা হ্যাঁ এই ব্যাপারে আমি অসহিষ্ণু